হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো বন্ধুরা। এই করোনা পরিস্থিতিতে আমরা সবাই বাসায় দিন কাটাচ্ছি। সবাই যাতে সুস্থ থাকি তার জন্য আমরা বাসায় থাকি, নিরাপদে থাকি। বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি একটা নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি, এবং সেটা হচ্ছে যে এখন আমাদের যে কোনো কাজ করতে গেলে বা দূর থেকে কেউ কোনো একটা ছবি বা কোনো একটা ফাইল যদি আমাদের দিতে চায়, তাহলে আমরা সেটা সহজে, আমাদের যদি একটা জিমেল অ্যাকাউন্ট থাকে বা ইমেল অ্যাকাউন্ট থাকে, তাহলে আমরা সহজেই সেটা আমাদের রিসিভ করতে পারি। আর এই জন্য আজকে আমি তোমাদের দেখাবো যে কিভাবে আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আর জিমেল অ্যাকাউন্টটা তৈরি করা আসলে তেমন কোনো কঠিন কোনো কাজ না, জাস্ট একটু ইন্টারনেট বা ওয়াইফাই থাকলেই হয়। আর প্লাস হচ্ছে যে কোনো ব্রাউজার থেকে আমরা এই জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারি। বন্ধুরা, আর দেরি করছি না, চলো আমরা দেখে নিই যে কিভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। বন্ধুরা, আমরা যে কোনো ব্রাউজার, যেমন আমরা এখানে গুগল ক্রোম ইউজ করেছি, এখান থেকে জাস্ট আমরা যেখানে ব্রাউজ করতে হয় সেখানে আমরা লিখে নিব জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট, হাউ টু জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট, অথবা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট, অথবা শুধু জিমেল যদি লিখে আমরা সার্চ অপশনে ক্লিক করি, তাহলে দেখতে পাবে যে এখানে একটা হোম পেজ চলে আসছে, এবং এখানে দেখাচ্ছে যে প্রথমটা দেখাচ্ছে ক্রিয়েট জিমেল বিজনেস অ্যাকাউন্ট, ইটস মোর দ্যান জাস্ট ইমেল। আমরা একটু নিচের দিকে গেলে দেখতে পাবে যে ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট, গুগলস অ্যাকাউন্ট, এখানে আমরা জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখো বন্ধুরা, আমার চারটা জিমেল অ্যাকাউন্ট আছে। আমি তোমাদের জন্য একটা নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে দেওয়া আছে অ্যাড অ্যাকাউন্ট, আমরা জাস্ট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো বন্ধুরা, আমার এখানে আমার মোবাইল ভেরিফাই করছে, জাস্ট এখানে দেখো চেকিং ইনফো নামে আসবে, এবং এখানে কর্নারের মধ্যে দেখো একদম নিচের দিকে যে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন দেওয়া আছে, এই ক্রিয়েট অপশনে আমরা ক্লিক করব। এখানে দেখবে ফর মাই সেলফ টু ম্যানেজ মাই বিজনেস, আমরা জাস্ট ফর মাই সেলফে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এখানে চলে আসছে যে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, এন্টার ইউর নেম, আমরা এখানে আমাদের নেমটা ইউজ করব, যেই নামে আমি এখানে খুলতে চাচ্ছি। যেমন সাপোজ ধরো আমি এখানে দিলাম হাসানুল আমিন, এই ফার্স্ট নেম হাসানুল, লাস্ট নেম আমিন, এই জায়গায় যার যার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা ইউজ করবে, এবং তারপরে এখানে নেক্সটের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো বন্ধুরা, এখানে চলে আসছে বেসিক ইনফরমেশান, মানে গুগল তোমার কাছে বেসিক, তোমার বেসিক ইনফরমেশানটা জানতে চাচ্ছে যে তোমার জন্ম তারিখটা কবে, জন্ম তারিখ যার যার জন্ম তারিখ বসায় নেবে। যেমন সাপোজ আমার জন্ম তারিখ এপ্রিল, ডে হচ্ছে 15, আর ইয়ার হচ্ছে 1994 বসে নিলাম। দেখো বন্ধুরা, এখানে আমার জেন্ডার আসছে যে এখানে যার যার জেন্ডার, যেমন এখানে ফিমেল, মেল, রেদার নট সে কাস্টম, যেমন যার যার, যেমন পুরুষ হলে মেল আর মহিলা হচ্ছে ফিমেল। এটা বসানোর পরে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দিবে। দেওয়ার পরে এখানে দেখো চলে আসছে যে চুজ ইওর জিমেল অ্যাড্রেস, পিক এ জিমেল অ্যাড্রেস অর ক্রিয়েট ইওর ওন, এখানে কি তুমি ওদের একটা সাজেশন মতো নিবে না নিজেরটা নিজের মতো সাজিয়ে নিবে, সেটা তোমার উপর ডিপেন্ড করে। যদি তাদের সাজেশন অনুযায়ী যাও তাহলে যে কোনো একটা ক্লিক করবে, আর যদি নিজের মতো সাজিয়ে নিতে চাও তাহলে এখানে নিচের অপশনটা, যেমন ক্রিয়েট ইওর ওন জিমেল অ্যাড্রেস, এখানে নিচের অপশনটাতে ক্লিক করবে। করার পরে দেখো বন্ধুরা, এখানে চলে আসছে ক্রিয়েট এ জিমেল অ্যাড্রেস নামে একটা ডায়ালগ বক্স আসছে, এখানে যার যার সুবিধা মতো তোমার জিমেল অ্যাড্রেসটা দিয়ে নেবে, কারণ দেখো @gmail.com এটা সব জায়গায় থাকবে। এখন তোমার সুবিধা মতো, যেমন ধরো সাপোজ আমি লিখলাম হাসানুল আমিন 2030@gmail.com, দেখি এটা দিলে হয় কি না। নেক্সট দিলাম, হ্যাঁ দেখো হয়ে গেছে। এখন যার যার মতো এখানে একটা পাসওয়ার্ড বসায় নেবে, পাসওয়ার্ড বসিয়ে নিলে তোমার এটা কনফার্ম হয়ে যাবে। দেখো আমি এখানে আমার পাসওয়ার্ডটা বসিয়ে নিয়েছি, বসানোর পরে জাস্ট এখানে নেক্সট বাটনে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানে আমার চলে আসছে যে রিভিউ ইওর অ্যাকাউন্ট ইনফো, ইউ ক্যান ইউজ দিস জিমেল অ্যাড্রেস টু সাইন ইন লেটার, এখানে আমরা জাস্ট নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো আমার জিমেল অ্যাড্রেসটা তৈরি হয়ে গেছে, এখানে জাস্ট আমি আই এগ্রিতে ক্লিক করে দিবে। ক্লিক করার পরে দেখো এখানে আমার
অ্যাকাউন্টটা চেকিং হচ্ছে। চেকিং হওয়ার পরে দেখো এখানে আমার অ্যাকাউন্টটা রেডি হয়ে গেছে, যার মাধ্যমে আমার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। যেমন দেখো এখন জাস্ট আমি দেখাচ্ছি যে আমার ইমেলটা কি তৈরি হলো কি না, সেটা আমি তোমাদের একটু দেখাচ্ছি। যে দেখো এই যে হাসানুল আমিন 2030@gmail.com একটা নতুন অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে।